এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে ইংলিশের একটা খুব ছোট্ট একটা টপিক্স নিয়ে এসেছি, যে টপিক্সটা পড়তে বেশি সময় লাগবে না, কিন্তু এখান থেকে প্রাইমারি টেটের ইংলিশে 1 নম্বর আসার সম্ভাবনা আছে। মাত্র 20 থেকে 22টি ওয়ার্ড পড়তে হবে এবং সেখান থেকে একটা অবশ্যই কমন পাওয়া যেতে পারে। আমি যে চ্যাপ্টারটার কথা বলছি সেটা হলো হোম অ্যান্ড প্লেস অফ পার্সন অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ বিভিন্ন প্রাণী এবং পশু বা ব্যক্তির থাকার জায়গাকে কি বলা হয় সেটা নিয়ে আলোচনা। আমি প্রথমে এখানে 20-22টি ওয়ার্ড কোন প্রাণীর থাকার জায়গাকে কী বলে সেটা লিখে দিয়েছি, এবং এটার তো পিডিএফ ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও এই 20-22টির মধ্যে একটা প্র্যাকটিস সেটের পিডিএফ আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে একই জিনিসের উপরে। তো আসা যাক একেবারে প্রথম থেকে। কনভিক্ট অর্থাৎ যে দোষী তার থাকার জায়গা কী হয়? প্রিজন, কারাগার। কিং অর্থাৎ রাজা, তার থাকার জায়গাকে বলা হয় প্যালেস অর্থাৎ রাজপ্রসাদ। তারপরে লুনাটিক অর্থাৎ যে পাগল, উন্মাদ, তার থাকার জায়গাকে কী বলা হয়? অ্যাসাইলাম। এইভাবে কিন্তু কোশ্চেন দেবে যে এটার থাকার জায়গাকে কী বলা হয়, চারটে অপশান দেবে একটা ভাবে। এই অ্যাসাইলাম মানে হলো পাগলাগারদ। আমি যে ওয়ার্ডগুলো বলছি সঙ্গে সঙ্গে দেখো, যে ছবিগুলো আসছে ওইগুলো একবার দেখে নাও, এইদিকে যে ছবিগুলো আসছে দেখে নাও, সেই ছবিগুলো দেখলে কিন্তু এই ওয়ার্ডগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকবে, মাথায় গেঁথে যাবে। তারপর দেখো মঙ্ক অর্থাৎ যে সন্ন্যাস, তার থাকার জায়গাকে কী বলা হয়? মনাস্ট্রি। আর যেটা নান অর্থাৎ সন্ন্যাসী, তার থাকার জায়গা কিন্তু কনভেন্ট বলা হয়। তারপরে প্রিজেন্ট, প্রিজেন্টের থাকার জায়গাকে কটেজ বলা হয়, এগুলো মুখস্থ করে নেবে একেবারে। প্রিজোনার, তার থাকার জায়গা কিন্তু সেল বা যেটা জেল বলি আমরা। সোলজার, সোলজারের থাকার জায়গা কিন্তু যে জায়গায় থাকে সেটাকে ক্যাম্প বলা হয়। বি অর্থাৎ মৌমাছি, মৌমাছি যেটাই থাকে সেটা মৌচাক, সেটা কিন্তু হাইভ। তারপরে দেখো 10 নম্বর বিয়ার অর্থাৎ ভাল্লুক, কোথায় থাকে? কেভ বা গুহার ভিতরে। আর ডগ কুকুর, তার থাকার জায়গাকে কী বলা হয়? ক্যানেল। হর্স বা ঘোড়া, তার থাকার জায়গাকে বলা হয় স্ট্যাবল বা আস্তাবল। লায়ন যে জায়গায় থাকে, যে গুহার ভিতরে বা একটা পাহাড়ের ভিতরে ছোট্ট কোনো গুহা, ছোট জায়গা, সেটা কিন্তু ডেন বলা হয়। পিগ, তার থাকার জায়গায় কিন্তু স্টে বা খোয়ার। এটা যত সম্ভব যে ফাঁস হয়ে যাওয়া কোশ্চেন তার মধ্যে দিয়ে কিন্তু এর ভেতর থেকে একটা এসেছিল 2015 সালে। স্পাইডার, সেটা কিন্তু যেখানে থাকে সেটা কিন্তু ওয়েব অর্থাৎ যে মাকড়সার জাল। আবার পার্সন অর্থাৎ পাদ্রি, যেটা পোপ পাদ্রি আমরা বলি, সেইগুলো তেনারা যেখানে থাকেন সেটা কিন্তু পার্সনেজ। পিজিয়ান অর্থাৎ পায়রা, সেটা কিন্তু যে জায়গায় থাকে সেটাকে ডোপ কোড বলা হয়। আর ইস্কিমো যে জায়গায় থাকে সেটা কিন্তু ইগলু। আর ইগল, শুধু ইগল নয়, যে কোনো শিকারি পাখি, শিকারি পাখি যেখানে থাকে, যে কোনো শিকারি পাখি যেখানে থাকে সেটাকে কিন্তু আমরা আইরি বলবো, আইরি, ঠিক আছে। আর মাউস, যে ইঁদুর যেখানে থাকে সেটা কিন্তু হোল বা গর্ত। আবার র্যাবিট বা খরগোশ যেখানে থাকে সেটাও কিন্তু বুড়ো, মানে মাটির ভিতরে গর্ত করে থাকে। আর একেবারে 22 নম্বর এবং একেবারে শেষ নম্বর যেটি আছে সেটা কিন্তু কাউ অর্থাৎ গরু, যে জায়গায় থাকে সেটাকে কিন্তু কাউ শেড বলা হয় অর্থাৎ গোয়াল ঘর। তাহলে আমি এখান থেকে 1 নম্বর থেকে মোটামুটি 22 নম্বর, মোট 22টা এই থাকার জায়গা, হোম প্লেস, হোম বা প্লেস অফ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সন অ্যান্ড অ্যানিমেলস, বিভিন্ন প্রাণীর থাকার জায়গা, সেগুলো ওখানে লিস্ট করে দিয়েছি 22টা। যদি আসে এখান থেকেই দেবে এবং একটা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। আর আমি যে ওয়ার্ডগুলো বলছি পাশে যে ছবিগুলো আসছে সেগুলো একবার দেখে নেবে, তাহলে কিন্তু মাথায় ভালো করে গেঁথে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে এই পেজটির এবং একটি প্র্যাকটিস সেটের, সেটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, আমি উত্তরও তার সাথে দিয়ে দেবো। ধন্যবাদ।